বিপুল পরিমাণ নেশা সামগ্রী, ইয়াবা ট্যাবলেট সহ আটক বিজেপি প্রার্থী, ধৃতের নাম জাকির হোসেন। হিরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরার কথা বলছেন। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত সরকারি বেসরকারি যে অনুষ্ঠানে যাচ্ছেন সেই একই বুলি আউড়ে বেড়াচ্ছেন বিপ্লব বাবু। তবে নেশামুক্ত ত্রিপুরা হবে কিনা তা সময়ই বলবে, কিন্তু তার এই ঘোষণাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই দলের ভিতরে রয়েছে নেশা কারবারি, এর প্রমাণ মিলল। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, মধুপুর থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালায় সীমান্ত এলাকা মিয়াপাড়ায়। সেখানে জাকির হোসেনের বাড়িতে তারা হানা দেয়। ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী জাকির, সে কমলা সাগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী। তল্লাশিতে মেলে সাফল্য, উদ্ধার হয় প্রচুর ইয়াবা ট্যাবলেট, এসকফ, বাংলাদেশি টাকা। পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। আমরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে জিপু সাহেবের নেতৃত্বে কমলা সাগর মিয়াপাড়াতে একটি জাকির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। সেখানে খবর ছিল যে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং এসকাপ শিরা স্টোর করে রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে আমরা ওদের বাড়িতে অভিযান চালিয়ে আমরা মোট 366টি এসকাপ এবং সরি 366টি ইয়াবা ট্যাবলেট এবং 120টি এসকাপ উদ্ধার করি এবং জাকির মিয়াকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। বাংলা টাকা পাওয়া গেছে 2,500 টাকা। অভিযোগ, এই এলাকা দিয়ে প্রতিদিন প্রচুর নেশা সামগ্রী ওপারে পাচার হয়। একদিকে বিপ্লব দেব নেশামুক্ত ত্রিপুরার কথা বলছেন, আর তার দলই নেশা কারবারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ মুখ্যমন্ত্রীর এই স্লোগান বাস্তব রূপ পাবে তো? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রত।